সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। ঈদ কোথায় করবেন বা বাংলাদেশে আছি? ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা সকলেই ব্যস্ত, আমি আর্টিস্ট হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত। এই মহোৎসবের কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিং এর কারণে আমাদের সকলকে ক্যাক করেছে। ঈদ তো ঈদের মতোই হবে, ঈদের এখন ঈদ বসতে শিখেছে। মানে জয়কে নিয়ে আপনার কিরকম প্রত্যাশা, মানে ঈদ কোথায় করবেন বা সাকিব ভাই? বাংলাদেশে আছি, সাকিব ভাইয়ের সিনেমা আসতেছে, ওনার সিনেমা নিয়ে, তুফান সিনেমা নিয়ে অপু বিশ্বাসের মতামত শুনতে চাই। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। আর পাশাপাশি কিন্তু বুবলি রিভেঞ্জও আসতেছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে, যে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং ডাব্লিউবিবিকে কেন্দ্র করে বলা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দর ভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটি সমক্ষণ থাইল্যান্ড জোনের জন্য, ঠিক ঈদের আগ মুহূর্তেই তারা ওপেনিং করেছে, এবং বিবি ডাব্লিউবিবি তাদের আরেকটি ব্র্যান্ড। সব কিছু মিলে আমি বলবো যে যারা সীমান্ত সম্ভারে আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনো আছেন তাদের সাথে অবশ্যই তারা প্র্যাকটিস করবেন, একসাথে থাকবেন। দিদি, সাকিব ভাইয়ের সাথে ঈদের কোনো প্ল্যান আছে কিনা একটু যদি জানাতেন দর্শকদের, সাকিব ভাইয়ের সাথে ঈদ কিভাবে করবেন, একটু প্ল্যান আছে কিনা ঈদের, কি প্ল্যান? আমার পদচারণায় যদি থাইল্যান্ড জোনের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি খুবই খুশি। আর এতগুলো এই তারকাদের সাথে আমার স্টুডেন্ট সমতুল্য সবাই একসঙ্গে, আমরা সবসময় সব জায়গাতে আসি এবং সবসময় নতুন নতুন যারা ওপেনিং করে নতুন নতুন সব শপের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকে।